হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কিছু নতুন আপডেট এসে গেছে, সেই আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো এবং রেজাল্ট নিয়ে চিন্তিত থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের রেজাল্ট সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে স্টুডেন্টদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো এবছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে লকডাউনের কোনো এফেক্ট পড়েনি, কারণ 22 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা এবছর শেষ হয়ে গেছে এবং তারপরেই লকডাউন বা ওই করোনার সংক্রমণ হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে এ কোনো এফেক্ট পড়েনি এই লকডাউন বা করোনা ভাইরাসের, কিন্তু তাও স্টুডেন্টরা এখনও পর্যন্ত সংশয়ে রয়েছে তাদের রেজাল্ট নিয়ে, কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এবছর মাধ্যমিকে 10,64,980 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং এবছর যেটা শোনা যাচ্ছে মাধ্যমিকে পাসের হার সবচেয়ে বেশি, অধিকাংশ স্টুডেন্ট পাস করেছে এবং কিছু সংখ্যক স্টুডেন্ট বাদে অধিকাংশ স্টুডেন্টই এবছর পাস করেছে এবং পাসের হারও এবছর সর্বাধিক। এবং রেজাল্ট নিয়ে যে কথাটা উঠে আসছে যে লকডাউন, তো এই মুহূর্তে লকডাউনও পড়ে গেছে, কবে আমাদের রেজাল্ট বেরোবে, যে কথাটি শোনা যাচ্ছিল যে মাধ্যমিকের রেজাল্ট জুলাই মাসেই বেরোবে, সে অনুযায়ী এখন যেটা শোনা যাচ্ছে জুলাই মাসেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। 15 জুলাইয়ের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে, যেরকমটি জানা গেছে এবিপি আনন্দের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানে জানানো হয়েছে এই মাসেই 15 তারিখের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে অনলাইনে, ভার্চুয়ালি যেরকমটি বলেছিলাম তোমাদের রেজাল্ট আউট হবে 15 জুলাই। মানে এখানে আজকে আমি যখন ভিডিওটি তৈরি করছি এখন ডেট হচ্ছে 10 জুলাই, মানে আর 5 দিনের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হতে চলেছে। তো এখানে তোমরা কালকে কিংবা পরশু দিনের মধ্যেই তোমরা জেনে যাবে যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট অ্যাকচুয়ালি কোন ডেটে আপডেট হবে। শুধুমাত্র এটা জানা গেছে এখনও পর্যন্ত তোমাদের মাধ্যমিকের রেজাল্ট 15 জুলাই, অর্থাৎ আর 5 দিনের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হতে চলেছে অনলাইনে। এবং স্পর্শ চাইছে যেদিন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে অনলাইনে, সেই দিনেই তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট যাতে দিয়ে দিতে পারে। এক্ষেত্রে বলা হচ্ছে যে বিভিন্ন কিছু স্কুল রয়েছে এখনও কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে এবং অনেকদিন ধরে বন্ধ রয়েছে, সেক্ষেত্রে স্টুডেন্টদের কীভাবে এর মার্কশিট পৌঁছাবে। সেক্ষেত্রে বলা হচ্ছে এবারে স্টুডেন্টদের হাতে না, অভিভাবকদের হাতেই তাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে, যেরকমভাবে এতদিন ধরে মিড ডে মিল এবং স্যানিটাইজার তোমাদের বিতরণ করা হয়েছে, সেরকমভাবেই তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকের তোমাদের অভিভাবকদের হাতে সিট তুলে দেওয়া হবে। তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, তোমরা এতদিন ধরে ওয়েট করছিলে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে আউট হবে, তোমাদের আর বেশি সময় মাধ্যমিকের রেজাল্টের জন্য ওয়েট করতে হবে না, আর 5 দিনের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। অ্যাকচুয়ালি কবে রেজাল্ট আউট হবে সেটা তোমরা 2-3 দিনের মধ্যে জেনে যাবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যে আপডেটটা চলে এসেছে, কিছুদিন আগে জানা যাচ্ছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিনকে আউট হবে সেদিনকে মার্কশিট এবং সার্টিফিকেট স্টুডেন্টরা হাতে পাবে না, কিন্তু এখন মধ্যশিক্ষা পর্ষদ এ বিষয়ে বলে দিয়েছে যে যেদিন পার্টিকুলার যেদিন তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে আউট হবে সেই দিনই তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুল এবং নিয়ারের যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারে দেওয়া হবে। মানে মধ্যশিক্ষা পর্ষদ এটা বলে দিয়েছে যেদিনকে পার্টিকুলার অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেই দিনই তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট কী হবে বিভিন্ন নিয়ারের যে সেন্টারগুলো রয়েছে অথবা তোমাদের যে স্কুল রয়েছে সেই স্কুলের হাতে তুলে দেওয়া হবে, এবং স্কুল ডিসাইড করবে তোমাদের মার্কশিট এবং রেজাল্ট বিভিন্ন নিয়মাবলী মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কীভাবে স্টুডেন্টের হাতে অথবা অভিভাবকের হাতে দেওয়া যায় সেটাই স্কুল ডিসাইড করবে। স্কুলে তোমাদের রেজাল্ট যেদিনকে রেজাল্ট ও মার্কশিট যেদিনকে তোমাদের অনলাইনে তোমাদের রেজাল্ট বেরোবে সেদিনই তোমাদের স্কুলে পৌঁছে যাবে তোমাদের রেজাল্ট ও মার্কশিট। এটা মধ্যশিক্ষা পর্ষদের থেকে নতুন আপডেট চলে এসেছে। উচ্চ মাধ্যমিকের বাতিল পরীক্ষার নম্বর এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের পাস নম্বর, উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ে ভিডিও আমি রীতিমতো করে ফেলেছি। অনেকে কোশ্চেন করছিল, যারা এখনও পর্যন্ত ওই ভিডিওগুলি দেখোনি তারা ভিডিওগুলো দেখে নেবে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটি সম্পূর্ণ হওয়ার পর তোমরা উচ্চ মাধ্যমিকের পর কলেজের প্রসিডিওর এবং উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার নম্বর কীভাবে দেওয়া হবে তার সমস্ত কিছু ইনফরমেশন তোমরা ওই ভিডিও থেকে পেয়ে যাবে। তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পর্কিত এই দুটো আপডেটই তোমাদের জানানো ছিল। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই
রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।